টাঙ্গাইলের গোপালপুরে লাবণী আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী মেয়ে থেকে লিঙ্গ পরিবর্তন হয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে। লাবণী থেকে নাম পরিবর্তন করা হয়েছে আব্দুল্লাহ জিশান। স্বজনরা জানান, 7 মাস আগে নিজের শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান লাবণী। বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি। এরই মধ্যে লাবণীর বিয়ের কথা চলছিল, অন্যদিকে সামনে তার এসএসসি পরীক্ষা, তাই এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন তার স্বজনরা। তবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। লাবণীর ইচ্ছা এখন মাদ্রাসায় পড়াশোনা করার। আজ থেকে 7 মাস আগে এরকম হুট করে হয়ে গেছে। পরে আমি আর কি আমার কাকিকে দেখাইছি, তারপর আমার বাবা মাকে দেখাইছি, তারপর আমাকে ডাক্তারের কাছে নিয়েছিল। ডাক্তার বলছে না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আস্তে আস্তে শারীরিক পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। প্রথমে এক মেয়ে ছিলাম, এখন পুরুষ। 5 বক্ত নামাজ পড়তে চাই, আমি মাদ্রাসায় পড়তে চাই, আমি একজন হাফেজ হতে চাই। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। প্রথমে বিষয়টি নিয়ে সন্দেহ থাকলেও পরিবারের নারী সদস্যরা এর সত্যতা পান। বড় হঠাৎ করে বলার পরে মানে দেখাইছে এরকম হচ্ছে। হ্যাঁ, আমি পরে দেখছি যে ছেলে মানুষ সারপা করে ডাইকা নিয়া, পরে আমার দেখাইলো জিনিসটা মুসলমানি করা একবার পুরাপুরি সুস্থ, এর মধ্যে কোনো ভুল নাই। বিয়ার শাদী দেওয়ানোর জন্য আমি বিয়া ঠিকও করছিলাম, পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরার কারণে মেডিকেলে নিলাম, মেডিকেলে নিয়ে পরে বাড়িতে আসলাম। আসলে পরে একদিন সকালবেলা টয়লেট কইরা পরে গেছে, পরে দেখে যে হঠাৎ করে একটা পরিবর্তন আসলো। হ্যাঁ, আল্লাহর রহমতে আমার মেয়ের থেকে ছেলে হয়েছে, আল্লাহও খুশি আমিও খুশি। ডাক্তার দেখাইলাম, হে কিছু ওষুধপাতি, হ্যাঁ আর একটা শিশু আছে, হে শিশুর মতো ওষুধপাতি কিছু খিলাইছি, যে বডি সুগানের জন্য, বডি সুগানের জন্য চিকিৎসা করছি। চিকিৎসা করে আমার মেয়ের থেকে ছেলে হয়েছে, ছেলে ভাই আমি খুব খুশি হয়েছি। চিকিৎসা বিজ্ঞানে বিষয়টি অস্বাভাবিক নয়, হরমোন পরিবর্তনের কারণে লিঙ্গান্তর হতে পারে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এটি একটি অস্বাভাবিক ঘটনা নয়, এটি মেডিকেল সায়েন্সে বিরল ঘটনা নয়, ঘটে থাকে। এটি হরমোনজনিত একটি সমস্যা। জেনেটিক্যালি সে যদি এতদিন যাবৎ সে উনি মেয়ে ছিল, হয়তোবা তার জেনেটিক্যালি সে মেয়েই, হঠাৎ করে কোনো কারণে শারীরিক কোনো কারণে টেস্টোস্টেরন বৃদ্ধির কারণে এটা তার ছেলেতে রূপান্তরিত হওয়ার একটা সুযোগ আছে। 15 বছর বয়সী আব্দুল্লাহ জিশানকে দেখতে প্রতিদিন শত শত মানুষ বাড়িতে ভিড় করেন। সময় সংবাদ, টাঙ্গাইল।